এখন কার্টুন দেখে এবং গেমস খেলে, আসামি সম্পূর্ণরূপে মোবাইল আসক্ত। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ওভাররুল, ইউ মাই প্রসিড। মাই লর্ড, আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙার রেকর্ড আছে। মহামান্য আদালতের কাছে আসামি সর্বোচ্চ শাস্তি আজই ওর মোবাইল নিষিদ্ধ করার আবেদন জানাচ্ছি। অর্ডার অর্ডার, আসামি কিছু বলতে চাও? আমি ভুল করেছি, আমি অপরাধী, আমি মোবাইল ছাড়া খেতে চাইনি, কিন্তু খেতে চাইনি বলে কেউ তো আমাকে গল্প করে আদর করে খাওয়াইনি, তো আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি, এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো। আমার তো খেলতে ইচ্ছে করে, কেউ তো আমার সাথে খেলে না, আমাকে খেলতে নিয়েও যায় না, এখন আমি কি করব? মাই লর্ড, আসামি মক্তব্যে যেসব দোয়া শূন্য শেখানো হয় সেগুলো বাড়িতে গিয়ে আমল করে না, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। পেশা পায়খানা যাওয়ার দোয়া, খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, এগুলো কিছুই পড়ে না, আর অনেক সময় কামাইও করে। আসামিকে চরম শাস্তি দেওয়া হোক। আসামি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি দোয়া পড়িনি, আমি অপরাধী, কিন্তু আমি দোয়া পড়িনি বলে কেউ তো আমাকে মনে করিয়ে দেয়নি, আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি, এখন দোয়া করার কথা মনে পড়ে না। আচ্ছা, তুমি তো কামাইও করো। আমি তো মুনাজ্জাম মক্তবে আসবো বলি, কিন্তু আমার মা আমাকে নিয়ে নানির বাড়ি যায়, আমিও গেছি, এতে আমার দোষ কোথায়? সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি তাকে কতটা দিন শেখাচ্ছেন এবং তার কোন কোন জিদ পূরণ করছেন, সেদিকে সচেতন হবেন। সন্তানকে জিদ্দি বানাবেন না, সন্তানের সব জিদ পূরণ করলে সে জিদ্দি হয়ে যাবে। ভালোবেসে আদর করে ভুলিয়ে দেন, সন্তানকে সময় দিন, ওর সাথে খেলা করুন, ওকে সত্যিকারের খেলনা কিনে দিন, ওর মনোযোগ বিকাশে সহায়তা করুন। জিদ করছে বলে ওর হাতে মোবাইল দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন না, ছোট থেকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করুন। কোনো সময় গরুকে বলা হয়েছে যে গরুর মতো গরু হ বা কুকুরের মতো কুকুর হ, বরং মানুষকে মানুষের মতো হতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তায় প্রদর্শন করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।